নমস্কার, তন্দ্রা লিটিল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা পেটিস করে দেখাবো। এই পেটিসটা তৈরি করা একদম সহজ, যে কেউ পারবে করতে। আর এই পেটিসটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই ভালো। আসুন তাহলে দেখিনি কিভাবে করতে হবে এই পেটিস। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মতন ময়দা নিয়ে নিলাম, আর একটু নুন নিয়ে নিলাম স্বাদ মতন, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু ময়ান দিয়ে দিলার জন্য রিফাইন তেল দিয়ে নিলাম 1 টেবিল স্পুনের মতন, ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা। তেলটা ভালো করে মিশিয়ে মুঠো করে দেখে নেব যে ময়ানটা ঠিক হয়েছে কিনা। দেখুন বাঁধন ধরছে মানে ঠিক হয়েছে, এইভাবে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি টাইটও হবে না, খুব বেশি নরমও হবে না, সেরকম করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা তৈরি করে আমি 10 মিনিট রেস্টে রাখব। 10 মিনিট রেস্টে রেখে তারপর আমি রান্নায় আসব। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ছোট্ট একটা চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিলাম। এই ব্রেস্ট পিসটাকে দিয়ে আমি আজকে পুরটা তৈরি করব। এই ব্রেস্ট পিসটাকে আমি প্রথমে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপর এটাকে ছোট ছোট করে টুকরো করব, যাতে আমার কিমা করতে সুবিধা হয়। আমি প্রথমে এরকম করে কেটে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন, আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। এখানে আমি একটা চপিং পট নিয়ে নিলাম, এর মধ্যে আমি মাংসের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কিছু রসুন, এখানে প্রায় 9-10 কোয়া মতন রসুন আছে, খুব বেশি বড় নয়, ছোট ছোট রসুন। বাহ, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু কেটে দিচ্ছি যাতে চপ হতে সুবিধা হয়। একটু 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার পটটাকে বন্ধ করে আমি চপ করব। খুব ভালো করে চপ করে নিচ্ছি যাতে আমার পুরটা তৈরি করতে সুবিধা হয়। আমি এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন কিরকম চপ হয়েছে, একদম মিহি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার এটা দিয়ে আমি পুরটা তৈরি করব। আর এর মধ্যে যা যা লাগবে সেটা আমি ধীরে ধীরে দেব আর আপনাদেরকে বলে যাব। কড়াতে সর্ষে তেল দিলাম, তেলটা একটু গরম হলে এর মধ্যে প্রথমে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচি একটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু খানিকক্ষণ ভাজা হবে, কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব চিকেন কিমাটা। চিকেন কিমাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব আমি 1টু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি নুন স্বাদ মতন, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু কম, 1/4 টিস্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে পরে
আমি এর মধ্যে দিয়ে দেব একটা আলু গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম বাইন্ডিংসের জন্য। আর দেব কেওড়া ওয়াটার জল, কেওড়া জল 1 টিস্পুন মতন। এবার সবটা ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে বাইন্ডিংসও তৈরি হয় আর বেশ সুন্দরটা অ্যারোমাও বেরোয়, যাতে পুরটা খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই আমার পুরটা তৈরি হয়ে যাবে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। পুরটা রেডি হয়ে গেল, 10 মিনিট হয়ে গেছে, আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিয়েছি, এই লেচিগুলি একটা একটা করে আমি বেলে নেব, একটু লম্বা করে ওভাল শেপ করে বেলবো, আর খুব বেশি পাতলা করে বেলবো না, আবার খুব বেশি মোটাও যেন না থাকে, সেরকম করে আমি বেলে নেব। এবার বেলে নেওয়ার পর একটা ছুরি দিয়ে এই লেচিটার রুটিটার দুটো ধার কেটে কেটে নেব, এরকমভাবে আমি দুটো ধার ছোটা ছোটা করে দাগ দিয়েছি, আপনারা আপনাদের মতন করে দাগ দিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব, পুরটা আমি অল্প অল্প করে দিয়ে যাব, যতটা হয় মোটামুটি সেরকমভাবে আমি দিয়ে যাব, খুব বেশি দেব না, খুব বেশি দিলে কিন্তু আবার ফাঁক ফাঁক থেকে যাবে। এবার দুটো ধার থেকে সমানে ক্রস ওয়াইজ টেনে টেনে দিয়ে যাব স্ট্রাইপগুলি, একবার ডান দিক থেকে একবার বাঁ দিক থেকে, এভাবে দিলে সুন্দর একটা বিনুনির মতন হবে, আর তাতে পুরটাও বন্ধ হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে, মনে হবে যেন একটা মাছ। লেজের দিকটা এইভাবে একটু চেপে চেপে দাগ দিয়ে দেব, যাতে ওটা খুলে না যায়। এভাবে আমি একটা তৈরি করে নিলাম, আমার একটা তৈরি হয়ে গেল, এটা আমি রেখে দিচ্ছি থালায়, আর তারপরে আমি আবার আরেকটা তৈরি করে নিচ্ছি। আরেকটা আমি তৈরি করছি, আপনারা দেখে নিন কীভাবে আমি করছি। দু সাইড থেকে টেনে টেনে ক্রস ওয়াইজ দিয়ে বন্ধ করে দেব। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই রেসিপিটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার এভাবে তৈরি করে খাবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইকও দেবেন। আমার তৈরি হয়ে গেল, এবার আমি ভাজতে চলে যাচ্ছি। ওভেনে রিফাইন তেল দিয়ে দিয়েছি, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করেছি, গরম করে লো টু মিডিয়াম ফ্লেম করে নিয়েছি, নিয়ে পেটিসগুলো দিয়ে দিলাম ভাজতে। খানিকক্ষণ ভাজার পর একটা সাইড, তারপর উল্টে দেব, ওই দিকটাও এভাবে উল্টে দেব, আবার ওই সাইডটা খানিকক্ষণ ভাজার পর আবার একটু উল্টে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে, গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নেব। খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না, খুব বেশি লাল লাল করে ভাজলে তাতে দেখতেও সুন্দর লাগে না আর শক্ত শক্ত হয়ে যায়, খেতে খাস্তা হয় না। এরকম গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। আমি আবার সেকেন্ড বেসটা দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই পারলে একবার এভাবে করে খাবেন, নিজেরা খান অন্যদেরকেও খাওয়ান, বেশ দশমীতে তো বেশ ভালো লাগবে, এছাড়াও যে কোনো অকেশনে আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন। আমার হয়ে গেছে, প্লেটিং হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে।